হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। রাইড শেয়ারের মধ্যে যে পাঠাও, উবার, সহজ রাইড, এরকম ইত্যাদি অনেক রকমের রাইড শেয়ার করে থাকে, তো এরকমই আরেকটি ওয়েবসাইট বা আরেকটি অ্যাপ রয়েছে যেটির নাম হলো ইনড্রাইভ। তো ইনড্রাইভটা আজকে দেখাবো যেটার মধ্যে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, অন্য রাইডগুলোর তুলনায় এই রাইডটার মধ্যে ফ্যাসিলিটি বেশি কি না, কম টাকার মধ্যে যাওয়া আসা যায় কি না, এবং যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা উপকারে আসবে কি না বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো এই অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, নাম হলো ইনড্রাইভ। তো ইনড্রাইভটা আমরা গুগল প্লে স্টোরে যাই। গুগল প্লে স্টোরে জাস্ট এখানে সার্চ করব ইনড্রাইভার, তো এখানে কিন্তু আমাদের চলে আসবে ইনড্রাইভ অ্যাপটি। আপনারা ডাউনলোড করে নেবেন, এটা হলো 100 মিলিয়ন প্লাস ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন আমরা ইনড্রাইভ অ্যাপের ভিতর আমরা প্রবেশ করব। তো ইনড্রাইভের অ্যাপের মধ্যে আমরা ক্লিক করলাম, তো আপনাদেরকে মানে পুরোপুরি প্রসেসগুলো দেখিয়ে দিব যেটার মধ্যে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো মানে খোলা কিন্তু মোটামুটি সবগুলোতেই সহজ। তো এখানের মধ্যে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন, তো আমি দিয়ে দেখাচ্ছি। তারপরে আপনার ফোন নাম্বার দিলে একটি ভেরিফিকেশন কোড আসবে 4 ডিজিটের, ওটা অ্যাড করে দেবেন। তারপর এখানের মধ্যে আপনার লোকেশন জিপিএস অন করে অটোমেটিকলি তার আপনার লোকেশন বের করে নেবে যে কোন জায়গাটার মধ্যে আপনি আছেন। তারপর এখানের মধ্যে আপনি প্যাসেঞ্জার না ড্রাইভার এটা আপনারা সিলেকশন করবেন। যেহেতু আমি প্যাসেঞ্জারের মধ্যে সিলেকশন করব, তো আপনারা চাইলে যারা রাইড শেয়ার করবেন তারা ড্রাইভারে করতে পারেন। তো এর মধ্যে বলতে বলতে আপনাদেরকে কিছু জিনিস বলি। এটার মধ্যে যতটুকু আমি শুনেছি যে এটার মধ্যে এটার যে কোম্পানিটা আছে, কোম্পানিটা এখন মানে নতুন, যেহেতু এটা করা নতুন বলতে এটা অনেক দিনই হয়ে গেছে, তো এটার মধ্যে তারা কোনো প্রকার এক্সট্রা কমিশন নিচ্ছে না, বা কমিশন নিলেও খুব কম নিচ্ছে, অন্য কেউ জানে না এটা, ঠিক আছে, মানে খুব কম পরিমাণে এই কমিশনটি তারা নিয়ে থাকছে। তো এই কমিশনের মধ্যে দেখা যায় যে যারা রাইড শেয়ার করে তাদের জন্য অনেকটা সুবিধা হয়, যেহেতু কমিশন কম নিচ্ছে বা কমিশন নিচ্ছে না বললেই চলে, তো এই কারণে এটা কম নিচ্ছে। তো যারা রাইড শেয়ার করবেন তো তাদের জন্য এই ইনড্রাইভটা মোটামুটি আমার কাছে মনে হয় ভালো, কারণ দেখা যায় যে অন্য জায়গায় যদি আপনার ধরেন পাঠাওতে বা উবারে যদি 20 টাকা দিয়ে থাকে, তো এখান থেকে বা 20 টাকা যদি কেটে থাকে আর এখানে 20 টাকা তারা নেয় না, বা 18 টাকা নেয় আর 2 টাকা কোম্পানি নেয়, এরকম কিছু একটা। তো এখন আমরা এখানের মধ্যে দেখব যে কয় টাকা করে এখানের খরচের মধ্যে যায়। তো এখানের মধ্যে আমরা ডিস্টেন্সটাকে আমি ক্লিক সিলেকশন করব। ডিস্টেন্স আমি ধরেন যাব হলো মিরপুর এক, ওকে। তো আমি মিরপুর একের মধ্যে সিলেকশন করলাম, আর এটার মধ্যে আমি এখানে সিলেকশন করে দিব মিরপুর 12 বাস স্ট্যান্ড, ওকে। তো এখান থেকে আমার কয় টাকা খরচ নেবে এখানে আমাদের উল্লেখ করা আছে। এখানে হলো মোটর সাইকেল রয়েছে এবং গাড়ি রয়েছে, তো আমি গাড়ির মধ্যে ক্লিক করলাম। গাড়িতে দেখতে পাচ্ছেন যে 183 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে মিরপুর এক বাস স্ট্যান্ড দিব। তো মিরপুর এক বাস স্ট্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাচ্ছি হলো 130 টাকা করে, ঠিক আছে। 130 টাকা এটাই কিন্তু মানে মেন ভাড়া, ঠিক আছে। তো আপনারা এখন ফাইন্ড ড্রাইভারে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা ড্রাইভারকে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। যে ফাইন ড্রাইভারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা বের করে নিতে পারবো, এবং আমরা ই করে নিতে পারবো এখান থেকে মানে টাকার অ্যামাউন্ট বাড়া নিতে পারবো, কমা নিতে পারবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ড্রাইভার কিন্তু অলরেডি নিয়েছে, হ্যাঁ, টয়োটা করলা একটি গাড়ি নিয়েছে, তো আমি এটাকে তাকে ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ। তো আমি এখন চাইলে আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারবো, ধরেন আপনি গাড়ি পাচ্ছেন না, যে এই রেটের মধ্যে গাড়ি পাচ্ছেন না, তো আপনার 10 টাকা করে বাড়াতে পারবেন, 20 টাকা বাড়াতে পারবেন, হ্যাঁ। তো এখন আমি খুঁজবো এখন গাড়ি আমাকে মানে কোনোটা রিসিভ করে কি না, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু বাড়াতে পারবো অ্যামাউন্ট, বাড়ালে দেখা যাবে যে অনেক সময় মানুষ টাকা বেশি দেখলে বা ড্রাইভাররা বেশি দেখলে তো এখান থেকে নিতে চাবে, ঠিক আছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, মানে এটার মূল টাকা হলো 130 টাকা, এবং 130 টাকারই কিন্তু আমি গাড়ি পেয়ে গেছিলাম। তো এখন আমি
উবারের মধ্যে যদি দেখাই সেম রাইডটা, আমি জাস্ট এখান থেকে একটা আইডিয়া পাবো। আমি উবারের তাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলাম, আমি আবার লোড দিলাম, লোড দিয়ে দেখেন তো এখান থেকে আমি আবার সেম জায়গাটা দিব। ধরেন আমি মিরপুর 12 থেকে উঠব, আমি মিরপুর 12, তো আমরা এখন এখানের মধ্যে মিরপুর 12 বাস স্ট্যান্ড দিলাম। এরপর আমরা এখানের মধ্যে সিলেকশন করব মিরপুর 1, ঠিক আছে। আমরা মিরপুর 1 দিয়ে দেখি, মিরপুর 1-এ আমার ভাড়া কীরকম আসে। ওইখানে ছিল হলো আমার ছিল হলো 130 টাকা থেকে, ঠিক আছে। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছি 191 থেকে 210 টাকা পর্যন্ত উবার এক্সে, মানে সাধারণ যে গাড়িগুলো আছে সেটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 191 টাকা। মানে এখান থেকে বলা চলে প্রায় 60 টাকা বেশি, মানে যেটা কম, এই কম অ্যামাউন্ট ধরলেও দেখা যাচ্ছে যে 60 টাকা বেশি পরিমাণে উবারে নিয়ে থাকছে। তো এরকম করে মোটামুটি অন্য রাইডগুলো যেগুলো আছে সবগুলো এরকম, কারণ যেহেতু উবারে তারা কমিশন নেবে এখান থেকে, এবং যারা রাইড শেয়ার করে তাদেরও একটা পার্সেন্টেজ দিয়ে থাকে বা একটি বোনাস দিয়ে থাকে, এরকম করে কিন্তু অনেক টাকা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু ইনড্রাইভে দেখা যাচ্ছে যে ইনড্রাইভের যে মালিক পক্ষ আছে তো তারা কিন্তু এখান থেকে এতটা কমিশন নিচ্ছে না, বা না নিলে না নেয় বললেই চলে। তো এই অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু কমিশনটা নিচ্ছে না, পুরোপুরি যে রাইডার আছে তাকেই সম্পূর্ণ টাকাটি দিয়ে দিচ্ছে, যার ফলে রাইডারও খুশি থাকে এবং আমাদের মতো যে সাধারণ মানুষ আছে তারাও এটা কিন্তু খুশি থাকে। তো আমি মনে করি যে আপনারা যারা উবারে আছেন বা অন্য সাইটগুলোতে আছেন, আমি বলবো না যে ওটা ব্যবহার করবেন না বা এমন কিছু, তো আপনারা ইনড্রাইভটাও ব্যবহার করতে পারেন। এটা